নমস্কার অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের আজকের ক্লাসে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের জ্যোতিষ আলোচনা। আজকের ক্লাসটি হলো অ্যাস্ট্রোলজি ক্লাস অন লাভ 9 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে অর্থাৎ 8 নম্বর ক্লাসে আমরা এই চিত্রটি ব্যাখ্যা করেছিলাম অগ্নি পৃথ্বী বায়ু জল এই 4 ধরনের তত্ত্বের মানুষরা কিভাবে প্রেমে পড়েন, কিভাবে তারা প্রেমে আসক্ত হন। অগ্নি তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, বায়ু তত্ত্ব এবং জল তত্ত্ব অর্থাৎ এই 4টি তত্ত্বের মানুষদের মনের মধ্যে প্রেম কিভাবে আসে সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম উদাহরণটিতে জন্ম তারিখ হলো 3/10/1993, 12/28, জন্মস্থান কলকাতা। লগ্ন হলো আমরা দেখতে পাচ্ছি ধনু লগ্ন, তৃতীয় ভাবে শনি, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে কেতু, সপ্তম অষ্টম ফাঁকা, নবমে শুক্র, দশমে রবি এবং বৃহস্পতি, একাদশে মঙ্গল বুধ এবং দ্বাদশে রাহু। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জন্ম কুণ্ডলিতে লগ্ন এবং চন্দ্র এবং লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব এবং চন্দ্র সাপেক্ষে পঞ্চম ভাব, শুক্র গ্রহ সকলেই অবস্থিত অগ্নি রাশিতে। ফলে জাতকের জন্ম কুণ্ডলিতে একটি বিষয় পরিষ্কার যে জাতকের প্রেম বা প্রেমজ মানসিকতা বা সাধারণ মানসিকতা অগ্নি প্রভাবিত। তো সুতরাং এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অগ্নি তত্ত্বের প্রভাব আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লগ্ন সেটিও 20 নম্বর নক্ষত্রগত, চন্দ্র 13° 31 মিনিটে অর্থাৎ 2 নম্বর নক্ষত্র এবং শুক্র সেও কিন্তু 11 নম্বর নক্ষত্র। অর্থাৎ লগ্ন, চন্দ্র এবং শুক্র সকলেই কিন্তু শুক্রের নক্ষত্রগত। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল এবং সপ্তম ভাবপতি বুধ এরা পঞ্চমের সপ্তমে অর্থাৎ একাদশ ভাবে অবস্থান করে রয়েছে এবং এদের দৃষ্টি রয়েছে সরাসরি পঞ্চম ভাবের উপর। এর ফলে জাতকের জীবনে প্রেমের উদ্ভব ঘটেছে। তার উপরে জলরাশিতে অবস্থানরত রাহু, রাহুর দৃষ্টি পড়েছে বা রাহুর অবস্থান হয়েছে সমস্তগুলি কিন্তু মূলত জলরাশিতে। এর ফলে জাতকের মধ্যে প্রেমজ মানসিকতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হয়েছে বাস্তব জীবনে, জাতকের জীবনে প্রেম এসছে এবং সামান্য ভুল বোঝাবুঝি বা ইত্যাদি কারণে সেই প্রেম কিন্তু বর্তমানে তার স্থিতিশীলতা নষ্ট হয়েছে। তা হওয়া সত্ত্বেও জাতক এর যেহেতু অগ্নি রাশি প্রভাবিত প্রেম, সেই হেতু একবার প্রেমে আঘাত লাগার পরে দীর্ঘদিন কিন্তু এই জাতক এখনো পর্যন্ত অর্থাৎ আজকের ডেটে 27/12/2017 পর্যন্ত জাতক প্রেমে আসক্ত হয়নি। এটি কিন্তু অগ্নি প্রভাবিত হওয়ার কারণেই এই বিষয়টি ঘটতে দেখা গেছে। দ্বিতীয় উদাহরণটি হলো ডেট অফ বার্থ 22/2/1979, 7:15 PM, জন্মস্থান কলকাতা। আমরা দেখতে পাচ্ছি লগ্ন হলো কন্যা অর্থাৎ পৃথ্বী তত্ত্ব প্রভাবিত, রাশি হলো ধনু অর্থাৎ অগ্নি তত্ত্ব, সেই ক্ষেত্রে অবস্থান করে রয়েছে ধনু রাশিতে শুক্র, ষষ্ঠ ভাবে কেতু বুধ মঙ্গল রবি, বৃহস্পতি অবস্থান করে রয়েছে একাদশে নিজের তুঙ্গ ক্ষেত্রে, রাহু অবস্থান করে রয়েছে দ্বাদশে শনি যুক্ত হয়ে। এই ক্ষেত্রে রাহু এবং শনি এই গ্রহ দুটি, রাহু শনি বৃহস্পতি ইত্যাদি গ্রহ, এরা কিন্তু বকরি। শনি গ্রহটিও কিন্তু এই কুণ্ডলিতে
বকরি। এর ফলে কি হয়েছে, জাতকের লগ্ন হলো কন্যা এবং রাশি ধনু। চন্দ্র শুক্র মঙ্গল এরা সকলেই কিন্তু রাহু দ্বারা দৃষ্ট। এই জায়গাটি যদি আমরা একটু লক্ষ্য করি, সেই ক্ষেত্রে দেখতে পাব যে দ্বাদশ ভাবস্থ রাহু দ্বারা চন্দ্র শুক্র এবং মঙ্গল সকলেই প্রভাবিত। পঞ্চম ভাবে অধিপতি গ্রহ শনি, সে রাহু যুক্ত, ফলে প্রেমের সম্ভাবনা এই জাতচক্রে সৃষ্টি হয়েছে। রাহু এবং শনি উভয়ই শুক্রের নক্ষত্রে অবস্থিত, শুক্র রাহু দৃষ্ট, শুক্র নিজের নক্ষত্রে অবস্থিত ইত্যাদি কারণে জাতকের মধ্যে প্রেমের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে অপরাপর বিষয়গুলি যদি আমরা দেখি, পঞ্চম ভাবের অধিপতি শনি দ্বাদশ ভাবস্থ, রবির ক্ষেত্রগত রবি বুধ কেতু এই কম্বিনেশন এর সপ্তমে অবস্থিত ইত্যাদি কারণে জাতকের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, সে শত্রু ক্ষেত্রগত রবি বুধ এবং কেতু যুক্ত। এর ফলে এই জাতকের জীবনে প্রেম থাকলেও সেই প্রেম কিন্তু সাফল্য মণ্ডিত হয়নি, অর্থাৎ অন্য নারীর সাথে জাতকের বিবাহ ঘটে। তবে এই জাতক মূলত পৃথ্বী এবং অগ্নি রাশি দ্বারা প্রভাবিত হওয়ায় জাতকের মনের মধ্যে তার পুরনো প্রেমিকার প্রতি আগ্রহ ভালোবাসা এইগুলি থেকে যায়, এবং এর কারণে বিবাহিত জীবনে এই জাতকের প্রবল অশান্তি হয়। তবে এই বৃহস্পতি গ্রহটি যদি মার্গী হতো, তবে এই বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়ার সাথে সাথে জাতকের বিবাহিত জীবনে কিন্তু কোনো ধরনের অশান্তি সৃষ্টি হতো না। আমরা এরপরে আরো একটি উদাহরণ সহযোগে দেখব যে বিবাহিত জীবন বা প্রেমজ জীবনে তত্ত্ব কিভাবে প্রভাব বিস্তার করে। তৃতীয় উদাহরণটি একটি জাতিকার জন্ম কুণ্ডলী। এই জাতিকার জন্ম 1/12/1998 সাল 11:30 সকালবেলা, জন্মস্থান কলকাতা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাতিকার লগ্ন হলো কুম্ভ লগ্ন, লগ্নে অবস্থিত কেতু এবং বৃহস্পতি, তৃতীয় ভাবে অবস্থিত চন্দ্র এবং শনি। এই চন্দ্র অবস্থিত রয়েছে 1 নম্বর, দুটো জনেরই 1 নম্বর নক্ষত্রে। শনি গ্রহটি কিন্তু এক্ষেত্রে বকরি হয়ে আছে। সপ্তম ভাবে অবস্থিত রাহু, মঙ্গল অবস্থিত অষ্টম ভাবে এবং বুধ শুক্র রবি এই তিনটি গ্রহ অবস্থিত রয়েছে দশম ভাবে। এর মধ্যে বুধ গ্রহটি কিন্তু বকরি। তো এই হলো আমাদের 10টি গ্রহের গ্রহাবস্থান। এইবার জাতিকার লগ্ন হলো কুম্ভ এবং মেষ হলো রাশি। উভয় রাশি এবং লগ্ন দুটি কিন্তু এই জাতচক্রে আমরা দেখতে পাচ্ছি। রাহু দ্বারা দৃষ্ট, এর সঙ্গে লগ্নপতি গ্রহ অর্থাৎ শনি সে কিন্তু নিজস্থ এবং বকরি এবং রাহু দ্বারা দৃষ্ট। ফলে এক্ষেত্রে এই জাতচক্রের মধ্যে অগ্নি রাশির প্রভাব কিন্তু লক্ষণীয়। জাতিকার জন্ম কুণ্ডলিতে
সরাসরি শুক্র, মঙ্গল, রাহু এই ধরনের যে কোনো কম্বিনেশন তা কিন্তু দেখা যাচ্ছে না। তবে পঞ্চমপতি রবি, পঞ্চমপতি বুধ এবং সপ্তমপতি রাহু রবি এরা একত্রে রয়েছে এবং এই রবি বুধের কম্বিনেশন শুক্রর সাথে সংযুক্ত, ফলে প্রেমের একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। দ্বিতীয়ত, লগ্নের সপ্তম ভাবে রাহু থাকার জন্য জাতিকার মধ্যে কিছু অতৃপ্তিজনিত, অশান্তিজনিত বাসনা সেটি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। চন্দ্র এবং লগ্ন উভয়ই রাহু দ্বারা প্রভাবিত হওয়ার কারণে জাতিকার মধ্যে কিছুটা হলেও প্রেমের প্রতি আকর্ষণীয় হওয়ার বা আসক্ত হওয়ার সম্ভাবনা বর্তমান। এইবার যেহেতু প্রেমের কারক গ্রহ অর্থাৎ পঞ্চমপতি বুধ এবং শুক্র এরা রবিযুক্ত এবং প্রেমের যে ভাবটি অর্থাৎ পঞ্চম ভাব সেটি সনিদৃষ্ট ইত্যাদি কারণে, লগ্নে কেতু রয়েছে ইত্যাদি কারণে জাতিকার প্রেম সৃষ্টি হলেও তা কিন্তু ব্যর্থ হয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জাতিকা হলো অগ্নি রাশিতে বা অগ্নি লগ্নে প্রভাবিত, সুতরাং আমাদের এর আগেও আমরা দেখেছিলাম বা আলোচনা করেছিলাম যে যদি অগ্নি তত্ত্বে প্রভাবিত জাতক বা জাতিকা হয় তারা প্রেমে ব্যর্থ হলেও সাধারণত পুনরায় প্রেমে আকর্ষণীয় বা আকৃষ্ট বা আসক্ত হয় না, যেটি এই জাতিকার ক্ষেত্রেও প্রযোজ্য। প্রেমে ব্যর্থ হবার পরেও এই জাতিকা কিন্তু পুনরায় প্রেমে আসক্ত হয়নি। এরপরে আমরা আরো একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করব যে রাশি তত্ত্ব কিভাবে জাতক বা জাতিকার প্রেমকে প্রভাবিত করে। আমরা নিয়ে এসেছি আমাদের চতুর্থ উদাহরণের জন্মকুণ্ডলী, এটি পুরুষ জাতকের জন্মকুণ্ডলী, 9/2/1992 সালে জন্ম, সকাল 1:45 অর্থাৎ রাত্রি 1:45 এর জন্ম, কলকাতায় জন্ম। জাতকের লগ্ন হলো বৃশ্চিক এবং জাতকের দ্বিতীয় ভাবে অবস্থিত মঙ্গল, শুক্র, রাহু, তৃতীয় ভাবে অবস্থিত বুধ, শনি এবং রবি, পঞ্চম ভাবে অবস্থিত চন্দ্র, অষ্টম ভাবে অবস্থিত কেতু এবং দশম ভাবে অবস্থিত বৃহস্পতি, যে বৃহস্পতি এই জন্মকুণ্ডলিতে বক্রী বা রেট্রোগ্রেড হয়ে আছে। বক্রী হওয়ার কারণে এই বৃহস্পতির ফলদান ক্ষমতা তা কিন্তু কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে। এই ক্ষেত্রে জাতকের রাশি এবং লগ্ন এবং পঞ্চম ভাবগুলি সবগুলি জল রাশি বা জল গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে জাতকের মধ্যে জল তত্ত্বের প্রভাব কিন্তু বেশি থাকবে। জাতকের মঙ্গল, শুক্র এবং রাহু সংযুক্ত হওয়ার কারণে জাতকের মধ্যে প্রেমের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাহু এবং বৃহস্পতি এরা পরস্পরের প্রতি দৃষ্টি দিয়েছে, রাহু বৃহস্পতির প্রতি এবং বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দেওয়ায় একটি প্রত্যক্ষ গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে। এই গুরুচণ্ডাল যোগের জন্য আমরা জানি যে বৃহস্পতির অ্যাক্টিভিটি এবং রাহুর অ্যাক্টিভিটি এর মধ্যে একটি মেলবন্ধন ঘটে, অর্থাৎ বৃহস্পতির সাত্ত্বিকতা যেমন কিছুটা হ্রাস পায়, রাহুর তামসিকতাও তেমন কিছুটা হ্রাস পায়, ফলে জাতক অনেক বেশি বাস্তববাদী হয়ে ওঠে। তবে মঙ্গল, শুক্র এবং রাহু এই কম্বিনেশন সৃষ্টি হওয়ায় জাতকের মধ্যে প্রেমে আবিষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমপতি শুক্রের উপর দৃষ্টি দেওয়ায় শুক্র বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়েছে, এটিও প্রেমের ক্ষেত্রে একটি পজিটিভ সংযোগ। তবে এই ক্ষেত্রে জাতকের প্রেম বা জাতকের প্রেমজ
পরিচয়, পরিচিতি এগুলির মধ্যে দুটি তত্ত্বের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। জাতকের জন্ম, লগ্ন এবং রাশি উভয়ই জল প্রভাবিত হওয়ার কারণে জাতক অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত প্রেমিকার থেকে অনেক বেশি কিছু আশা করে। অনেক বেশি বলতে প্রেমিকা এই বেশি হওয়াটা কিন্তু শারীরিক বেশি হওয়া নয়, এই ক্ষেত্রে যে প্রেমিকা আমাকে নিয়ে ভাবুক, প্রেমিকা আমাকে ছাড়া কাউকে গুরুত্ব দেবে না, প্রেমিকা আমাকে আমার কথাকেই শেষ কথা হিসেবে মানবে, এই ধরনের বিষয়গুলি জাতকের মনে কিন্তু থাকবে। আবার শুক্র, মঙ্গল, রাহু এই কম্বিনেশনটি অগ্নি রাশিতে সৃষ্টি হওয়ায় জাতকের প্রেমের মধ্যে অগ্নি তত্ত্বের প্রভাবও কিন্তু বিশেষভাবে থাকবে। ফলে এই জাতক একদিকে যেমন প্রেমিকার প্রতি প্রচণ্ড আস্থাশীল হবে, প্রেমিকার কাছ থেকে ডিমান্ডিং হবে, প্রেমের কাছ থেকে অনেক চাহিদা এর বেশি থাকবে, ঠিক তেমনই প্রেমের জন্য বা প্রেমের পথে যদি কোনো বাধা আসে তাহলে মত্ত হস্তির ন্যায় এই বাধাকে অতিক্রম করার জন্য এ বেপরোয়া হয়ে উঠবে। আশা করি আমাদের এই আলোচনা, এই জ্যোতিষ আলোচনা আপনাদের ভালো লাগে এবং আপনারা বেশি বেশি করে দেখুন, বেশি বেশি করে লাইক এবং দিন এবং সাবস্ক্রাইব করুন, ফলে আমাদের সকল ভিডিও আপনারা পাবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে, বিদায় নিচ্ছি এখনকার জন্য। আপনাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি, সচ্ছলতার জন্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি শান্তনু শাস্ত্রী, নমস্কার।